তার কাছে পানি ছিল, সব ছিল, শুধু অক্সিজেন ফুরিয়ে গিয়েছিল বলে গোটাই রকেটটা পড়ে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আপনারা বলুন, পানির অপর নাম যদি জীবন ধুলো তাহলে পানি খেয়ে বাঁচলো না কেন? পানির অপর নাম জীবন নয়, অক্সিজেনের অপর নাম হলো জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারবে না। গাছ একটা ছাড়ে মানুষ একটা গ্রহণ করে, মানুষ ছাড়ে গাছ গ্রহণ করে। এখনকার সরকার তো তা করছে না, নাক বন্ধু মুখ বন্ধু, নিতেই পারবি না, তো নাকের পোঁটা ওর ভিতরে থেকে যাক, তোর মুখের গন্ধ ওর ভিতরে থেকে যাক, বার হয়ে যাক, আর কান দিয়ে ঢুকুক, পায়খানার দাঁত দিয়ে ফুসক বার হোক। এর নাম কি? মাস্ক। মাস্ক দিয়ে ব্যারাম সারে, আরো ব্যারাম তৈরি হয়। তাহলে বলুন, অক্সিজেনের অপর নাম হলো জীবন। ভাইরা আমার, বন্ধুরা আমার, পানির অপর নাম জীবন নয়, অক্সিজেনের অপর নাম হলো জীবন। কিন্তু পৃথিবীর বুকে স্যার নিউটন, তিনি বলে গেছেন, অক্সিজেনের অপর নাম যদি জীবন হলো তাহলে ইব্রাহিম নবী খলিলুল্লাহ নমরুদের অগ্নিকুণ্ডে আর বাহিনা যাওয়ান 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডের ভিতরে বসেছিল। দুনিয়াবীর যত শক্তি নমরুদ সব প্রয়োগ করেছিল, আগুনে দিয়েছিল, দামি দামি কাঠ যাতে বেশি জলে, পাঁচির ঘিরে দিয়েছিল আগুনটা যাতে এক জায়গায় গাঢ় হয়ে জলে, চুলার ভিতরে আগুন আর ফাঁকা জায়গায় আগুন সমান নয়, এত ঘেরা করে আগুন জ্বালালো। সেই আগুনের ভিতরে আল্লাহর নবী বিনা অক্সিজেনে আর বাইরায়মান 40 দিন পর্যন্ত বসেছিলেন, যার একটা পশম পর্যন্ত পড়েনি, একটা পশম পর্যন্ত পড়েনি, গায়ের জামা পর্যন্ত পড়েনি। সেই যে মহানবী ইব্রাহিম খলিলুল্লাহর জামা পর্যন্ত পড়েনি, আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন ফুলের বাগান করে দিয়েছিলেন। আগুনের ভিতরে নবী আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, ইন্নি ওয়াজ্জাহাতু, নিশ্চয় আমার চেহারা ওই দিকে করে দিলাম, ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, আমার চেহারা ওই মাবুদের দিকে করে দিলাম যিনি আকাশ এবং জমিনের মালিক, হানিফাও যিনি পবিত্র, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, যিনি পূর্ব পশ্চিমের বাদশাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর রহম চলে এলো, আল্লাহ নিজেই ইনডাইরেক্ট নয় ডাইরেক্ট কারোর সঙ্গে মিডিয়া করলেন না, জিব্রাইলের ওপর ভায়া করলেন না, ডাইরেক্ট আল্লাহ পাক বললেন, ওয়াকুল্লা ইয়ানারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে তুই ঠান্ডা হয়ে দা, খুব ঠান্ডা হোস না, আমার ইব্রাহিমের ওপর জান লাগবে, ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিম যেন সহি সালামতে থাকে। আগুনের ফেরেস্তা বলল, ইব্রাহিম আমি এসে নিভে যাব কি? ইব্রাহিম বলল, না তুই জ্বলবি, আমি জ্বলব না, প্রমাণ করে দেব নমরুদের কাছে তোর আগুনের শক্তি বেশি না আমার মাওলার শক্তি বেশি। জিজ্ঞেস করেন ফেরেস্তা, নেব কি এবার ব্যবস্থা? ওকে ইব্রাহিম আমি আগুনের ফেরেস্তা, আমি কি আগুন নিভিয়ে দেব? নবী বললেন, বলো ফেরেস্তা, আব্বার দয়া বেশি না চাচার দয়া বেশি? আগুনের ফেরেস্তা বলে, আল্লাহ আব্বার দয়া বেশি। ইব্রাহিম বলল, যাও, তোমার দয়ার আমার কোনো প্রয়োজন নাই, আমি এমন একজন মাবুদের কাছে আশ্রয় চাই, এমন একজন মাওলার কাছে আশ্রয় চাই, আল্লাহু হাজিরুন আল্লাহু নাজিরুন, যিনি হাজির আছেন যিনি দেখতে পান। ফেরেশতা জিব্রিল বললেন, শোনো ইব্রাহিম, তুমি আল্লাহর দোস্ত আল্লাহর খলিল, একবার যদি মদত চাও আমার ডানা দিয়ে আগুনকে নিভিয়ে দেব। ইব্রাহিম বললেন, শোনো ফেরেস্তা, মায়ের দয়া বেশি না খালার দয়া বেশি? কার দয়া বেশি?
মায়ের দয়া বেশি। উনি বললেন, শোনো ফেরেশতা, তোমার দয়া বেশি না আমার আল্লাহর দয়া বেশি? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিকাল মুলকি, যিনি তুতিল মুলকা মিম্মান তাশাউ, যিনি আকাশের মালিক, জমিনের মালিক, দুনিয়ার যিনি মালিক, যিনি দাতা, যিনি দয়ালু, আমি সেই মাবুদের কাছে আশ্রয় চেয়েছি, আমার আল্লাহ আমাকে আশ্রয় দেবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, ওয়াকুল না ইয়া নারুকুনি, হে আগুন রে বার দাও, ঠান্ডাও হয়ে যা। ওয়াসালামান আলা ইব্রাহিম, খুব ঠান্ডা হোস না, আমার ইব্রাহিমের জান লাগবে, এমন ঠান্ডা হ আগুন ফুলের বাগান হয়ে গেল। স্যার নিউটন বলে, হাই রে, পরীক্ষা করলাম পৃথিবীর বুকে একজন নবী যার অক্সিজেনের প্রয়োজন হলো না, পানিরও প্রয়োজন হলো না, মাছের পেটের ভিতরে সাগরের গভীরে, মাছের পেটের ভিতরে সাগরের গভীরে পেটে শুয়ে রইলেন নবী ইউনুস। যখন ইউনুসকে মাছে গিলে নেয় নবী, তখন ইউনুস বেহুঁশ হয়ে গিয়েছিলেন। যখন তাকে নৌকা থেকে ফেলে দেওয়া হয়েছিল, নবী পানির শৌকাতের ওপরে বেহুঁশ হয়ে গিয়েছিলেন। যখন নবীকে মাছে গিলে নিল, মাছের পেটের ভিতরে নবীর যখন জ্ঞান এলো, নবী মনে করলেন, এটাই বোধ হয় আলামে বারজাক, আমি মরে গিয়েছি, বোধ এটার নাম হলো কবর। কোনো সাড়া নাই, মাছের পেটের ভিতরে নবী নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে, কোনো শব্দ নাই। হঠাৎ দেখে কত ঝিনুক, দুনিয়ার দরিয়ার বুকে কত মাছ, আল্লাহর জিকির করো, ইউসাব্বিহু রাব্বাহু ওয়া বিহামদিহি আল মালায়েকাতু মিন খাইফাতিহি। আল্লাহর 18,000 মখলুকত বিনা এজেনে আল্লাহর জিকির করে, পাথরের কঙ্কর, লীরামণি মুক্তা কাঞ্চন জিকির করে। কোরআন শরীফ আল্লাহ বলেন, মারা জাল বাহরাইনি ইয়ালতাকুয়ানি বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। দুটো নদী প্রবাহিত হয়েছে, একটা নদীর পানি হলো মিঠা আর একটা নদীর পানি হলো লবণ, সমানভাবে বয়ে যাচ্ছে দুটো নদী, নোনা পানি মিঠা পানির সঙ্গে মেশে না, মিঠা পানি নোনা পানির সঙ্গে মেশে না। সেই নদীর গহ্বরে ইখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, দরিয়ার বুকে মতি, হীরা, কাঞ্চন, ইয়াকুত, জমরুদ, পদ্মা, রাগ, দামি দামি মণি মুক্তাং সাগরের গহ্বরে থাকে। এসব আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতের দরিয়া, তারা আল্লাহর জিকির করে, মাছ আল্লাহর জিকির করে, গাছ আল্লাহর জিকির করে, তসবিহ পড়ে। আল্লাহর নবী ইউনুস মাছের পেটের ভিতরে তসবিহ শুরু করে দিলেন, সেই তসবিহটা হলো লা ইলাহা, নেই কোনো ইলাহ, ইল্লান্ত, কিন্তু তুমি ছাড়া, সুবহানাকা, পবিত্র, ইন্নি কুনতু মিনা জালিমিন, নিশ্চয় আমি একজন জুলুমকারীদের অন্তর্গত। মাছের পেটের ভিতরে নবী দোয়া চাইছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুন্তু মিনা জলে মিন দমে দম পড়রে মমি। মাছের পেটের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন দমে হরদমি হরদম পড়েছে মে আদম, মহান আল্লাহ কি রহম দিলেন, ফাস্তা যাব না লাহু ওয়ানাজাইনাহু মিনাল গম্মে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ফরসত দিলাম আমি, নাজাত দিলাম তারে, মাছের পেটের ভিতরে এই গম হইতে, ওই বিপদ হইতে, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন,
এই পৃথিবীর বুকে যত মুমিন মুসলমানরা এই দোয়া পড়বে ইউনূসের মতো কঠিন ব্যাধি হইতে আল্লাহ কঠিন বিপদ হইতে আল্লাহ তাকে নাজাত দান করবেন তাই তিনি বললেন কে পৃথিবীর একজন বিজ্ঞানী যে সত্যিকারের মাছির পেটির ভিতরে 40 দিন ছিলেন নবী ইউনূস কোনো অক্সিজেনের প্রয়োজন হলো না নবীদের জন্য অক্সিজেনের প্রয়োজন নাই জোরে বলেন নারে দেখবি ভাইরা আমার বন্ধুরা আমার ভারতবর্ষের মাটিতে জিজ্ঞেস করা হলো সতীদাহ প্রথা এনেছে কে স্কুলের ছেলেরা বলতেছে রাজা রামমোহন রায় ওই শোনো সতীদাহ প্রথা নাকি এনেছে কেউ কেউ বলে বিবেকানন্দ কেউ কেউ বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হ্যাঁ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি মেদিনীপুর ইতিহাস খুঁজে দেখো তিনি বিধবা বিয়ে করেনি তিনি কুমারী বিয়ে করেছিলেন যদি বলে রাজা রামমোহন রায় খুলে দেখো ইতিহাস রাজা রামমোহন রায় তার বিবি ছিল কুমারী বিয়ে করেছিলেন এই বিধবা আইন চালু যিনি করেছেন ইতিহাস খুলে দেখো তেনার বয়স ছিল 25 তিনি ছিলেন জুনিয়র 40 বছরের একজন সিনিয়র নারীকে বিধবা নারীকে বিয়ে করে সমাজ প্রতিষ্ঠিত করার জন্য জানিয়ে দিলেন দেখো আমি আল্লাহর নবী জুনিয়র হয়ে সিনিয়রকে বিয়ে করেছে মেয়েটা তার আগে দুবার দুবার স্বামী হারা হয়েছে তিনি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে বলেন নারায়ে তাকবীর তাহলে বিধবা আইন জারি করেছে কে রাসূলুল্লাহ না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আশ্চর্য কথা ভাইরা আমার বন্ধুরা আমার একটু একটু করে খুঁজে দেখুন এই পৃথিবীর মাটিতে যারা মহারথী বলে দাবি করে তারা কেউ আল্লাহর নবীর সমতুল্য হতে পারবে না জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগৎকে কেমন সুন্দর করে প্রতিষ্ঠিত করলেন রাসূল আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন সুন্নাতামান কদ আরসাল্লাম কবুল কামির রাসূলিনা ওয়ালা তাদিদুলি সুন্নাতিনা তাহবিলা হে রাসূল আপনি যেটা করেছেন সেটা সুন্নাত আপনার এই কর্মসূচি কোন জিনিসের বদলে কোন জিনিসের বিনিময়ে এটাকে বদল করা হবে না হে নবী আপনার কর্মসূচিটা হলো সুন্নাত শুধু মুখে বলেননি আপনি কাজে পরিণত করেছেন ভাইরা আমার বন্ধুরা আমার ভারতের মধ্যে অনেক বৈজ্ঞানিক ছিল একজন বৈজ্ঞানিক যার নাম আপনাদের ভারতবর্ষে আছে তার নাম হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটা সঙ্গীত গেয়েছেন ভারতবর্ষের মাটিতে সঙ্গীতটার মানে যদি কেউ মূল্যায়ন করত সঙ্গীতটার মানে যদি কেউ বুঝত তাহলে আমাদের মধ্যে এই মতনৈক্য আসতো না তিনি গিয়েছেন বাংলা বিহারে যেটা হয় ইউপিতে হয় কি জাতীয় সঙ্গীত দেখবেন জাতির সঙ্গীত জাতির গান কি জন গণ মন অধি নায়ক জয় হে জনগণের মনের মতো অধিনায়ক তুমি রবীন্দ্রনাথ কাকে বলল জনগণ মন অধিনায়ক জয় হে তখন ভারতের বাদশাহ ছিল ইংরেজ ক্লাইভ টুপি পরালো জন গণ মন অধিনায়ক জয় হে এই
টুপি পরারা মুসলমান মেনে নিতে পারে না, তাই মুসলমানদের বড় বিপদ। আল আল হক্কু মুরুন, হক কথা যারা বলে তারা হলো তিতো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন আল আসুরি ইন্নাল ইনসানা লাফি খুস, কসম খেয়ে বলছেন আসরের আল্লাহ সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে কারা নয়, ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়ামিলুস সলিহা, যারা সত্যের উপর সন্ধান করে, সত্যের উপর দাঁড়িয়ে থাকে, ওয়াতাসাবিল হক, যারা হক কথা বলে, এরা হলো আল্লাহর প্রিয়। আরেক জায়গায় শুনেন ওয়াতাসাবিস সবর, আর যারা সবর করে, কোরআনে আরেকটা দলিল ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এক সম্প্রদায়ের মানুষ তারা আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় করে না, তারা হলো আলেম উলামা, তাই জনগণ মন অধিনায়ক জয় হে, এই কথাটা মেনে নিতে পারলো না, যে আন্দোলন শুরু করলো তার নাম হলো হাফেজ গোলাম মাসুম। নাচাইতে এলো দানো এই যে বেলায়, 500 টাকা এলো দানো যোগ দয়াময়, এখন তো চাবার টাইম হয় নাই আজ, তবু প্রথম দিল খোদা কবরে দিও জান্নাতেরও তাজ, জোরে বলে নারায় দেখবি। একটা কথা আপনাদের কাছে বলবো, আচ্ছা প্রেম দূর থেকে হয় না কাছ থেকে হয়, আপনারা বলুন, জোরে বলুন, প্রেম দূর থেকে হয় না কাছ থেকে হয়, বলুন না একবার। তা আপনারা কাছে আছেন না দূরে আছেন? হ্যাঁ, যদি একটু খোদার প্রেমিক হন তো একটু আগিয়ে আগিয়ে বসেন, যারা খোদার প্রেমিক তারা উঠবেন, যারা আল্লাহর প্রেমিক নয় তারা বসে থাকবেন, যারা আল্লাহর প্রেমিক একটু উঠে আসুন, আসুন দেখে আরো আগিয়ে আসুন, আল্লাহর প্রেমিকরা উঠবে, যারা আল্লাহর প্রেমিক নয় ওখানে বসে থাকবেন, আল্লাহর দোহাই থাকলো, যারা আল্লাহর প্রেমিক নাই বসে থাকুন, যারা আল্লাহর প্রেমিক যারা জান্নাত যেতে চান আগিয়ে আসুন। ওমা খালা, যদি আল্লাহ মা আয়েশা সিদ্দিকার মতো, মা ফাতেমার মতো যদি হত একটু মিলে মিলে বসো, এরা আল্লাহর প্রেমিক আছে রে ভাই, জোরে বলো লিল্লাহে দেখবেন। এই এটা আগিয়ে বসতে পারছো না লাল গেঞ্জি, আগিয়ে আসো না, আবার ঘষছে, উঠে আসবে, আগে আসুন। প্রেম করিয়া প্রেমিক মরে দয়াল, প্রেম তো মরে না, বলি প্রেমিক যারা প্রেম করে তারা মরণের ভয় করে না, প্রেমিক যে জোনা, প্রেম করিয়া প্রেমিক মরে দয়াল, প্রেম তো মরে না, হাঞ্জালা সে প্রেম করিয়া যুদ্ধে গলা দিলেন কাটিয়াম, আমির হামজা জীবন দিল প্রেমের জরিনা, প্রেম করিয়া প্রেমিক মরে দয়াল, প্রেম তো মরে না, মরে খোদার প্রেমিক বেলাল ছিল নবীর প্রেমে দেশ ছাড়িল, আজান দাও গো হযরত বেলাল মজ নবীর জামানার, প্রেম করিয়া প্রেমিক মরে দয়াল, প্রেম তো মরে না, না প্রেম করে ইউসুফ নবী অন্ধ্র জেলে খাটিলেন তিনি, প্রেম করে আমাদের দেশে জেল খাটে, আরো প্রেম না করে জেল খাটে কত বছর, 18 বছর, প্রেমের মধ্যে কি যে মজা, প্রেমিক ছাড়া জানে না প্রেম তো মরে না, মুসা নবী প্রেম করিয়া নীল দরিয়া দিলেন পাড়িয়া, সুবহানাল্লাহ পার হয়ে গেল, ফেরাউন ডুবে মরল রোমে, প্রেম শুধু ছিল না প্রেমিক যে জোনা, একই দরিয়া নবী মুসা পার হয়ে গেল প্রেমের জোরে, সেই দরিয়ায় ফেরাউন ডুবে মরল কেন, বিনা মিশ্র প্রেমে, তার প্রেম ছিল দুনিয়ার প্রেম,
আখেরাতের প্রেম ছিল না, মাবুদের প্রেম ছিল না, তাই তার মরণ হলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রেমের জোরে মুসা কলিম দেখব বলে খোদার জনি, নূরের জ্বালায় জ্বলল পাহাড় নবী জলে না। হ্যাঁ, খোদার সঙ্গে প্রেম করলো তো তোকে দেখবো, ইন্নি আরানি, হে আল্লাহ ইন্নি আরানি, আল্লাহ আমাকে দেখতে দাও, আমি দেখব। আল্লাহ বলছেন মুসা লান্তারানি, সম্ভব নয়। এ বললো আমি দেখবো, বলছে না তোর চামড়ার চোখে আমাকে দেখা সম্ভব নয়, আর যে আল্লাহ যদি দেখতে দাও ইনি আরিনি, আল্লাহ নিশ্চয় আমি দেখতে পাবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই যখন বলল জনগণ মন অধিনায়ক জয় হে, উঠে দাঁড়ালেন মাওলানা ফজলে হক খয়রে আবাদী, ইংরেজের জনগণের মনের মতো অধিনায়ক তুমি নাও, জনগণের মদের মতো অধিনায়ক হলো আল্লাহর নবী। কি বললি তুমি? হ্যাঁ, আরবের একজন নাম্বারিং কাফের, বিখ্যাত কাফের আরবের, তিনি নবীর উপাধি দিয়েছিলেন আলামিন, সেই কাফেরটার নাম হলো আবু জাহেল, যে প্রথম নবীকে বলেছিল আলামিন তুমি সত্যবাদী, পৃথিবীর মাটিতে সব থেকে পণ্ডিত ছিল তখন আবু জাহেল, তার ভালো নাম হলো আবু হাকাম, চূড়ান্ত ফায়সালাকারীর পিতা, যে নবী হলেন আল আমিন মানে সত্যবাদী। কোরআনে আল্লাহ বলছেন ইয়াসিন, ওই বিজ্ঞানময় কিতাব, ইয়াসিন আল কোরআনিল হাকিম, ওই বিজ্ঞানময় হাকিমের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, তুমি সমস্ত নবীদের নেতা, বিশ্ব জগতের তুমি নেতা, তুমি জগৎ বরণ্য নেতা, তুমি জনগণ মন অধিনায়ক জয় হে, নবী হে তুমি হলেন জনগণের মনের মতো নেতা, তাই কাফেরা তোমাকে বলল আল আমিন, তোমার চরিত্র কেমন, ইন্নাকা লালা খুলুকিন আজিম, তোমার চরিত্র হলো মহান, কেউ তোমাকে ভোট দিক আর না দিক, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি আল্লাহ ভোট দিচ্ছি তুমি সমস্ত নবীদের সর্দার, ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়া, নিশ্চয় তুমি আমার সত্য নবী। ইংরেজ বললেন মাথা খারাপ হয়ে গেছে মাওলানার, ধর একে বধ, বাধা হলো হাতে দড়ি পায়ে দড়ি, জনগণ মন অধিনায়ক জয় হে, প্রতিবাদ করলো মাওলানা, না না জনগণের প্রতিবাদ করলো, তুমি জনগণের মনের মতো নও। তারপর দ্বিতীয় কবিতা হলো ভারত ভাগ্য বিধাতা, তুমি ভারতবর্ষের ভাগ্যের বিধাতা, মাওলানা হাকে বলল না 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 ভাগ্যের বিধাতা তুমি নও, ভাগ্যের বিধাতা হলো ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, ভাগ্যের বিধাতা একমাত্র হলো আল্লাহ। এখনো দেখবেন প্রাইমারি স্কুলে সাসার এত বড় দাড়ি, ইয়া বড় টুপি, ইয়া বড় পাঞ্জাবি, হাতে তসবি নিয়ে বলছে সকালবেলা লাইন দে, লাইন দিল পর হাত জোড় করে ছেলেরা, জন গণ মনোধীন মনে ঘুমচ্ছ, ভারত ভাগ্য বিধাত, ভারতের ভাগ্যের বিধাতা, বলল মাওলানা বলুন না কোনোদিন ভাগ্যের বিধাতা তুমি নয়, বলে না। তারপর কবিতা হলো পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাথা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গ, পাঞ্জাব সিন্ধু প্রদেশ উপসাগর মহাসাগর সমস্ত এলাকায় তোমার নামের ফসল ফলে, তোমার নামে নদীর জোয়ার আসে,
জমির ফসলকে ফলায়, জমিতে ধান বুললে ধানে ফসলকে ভালো দেয়। চাষিদারের মতলো মতো দেয় না জমিনি চাষ, চাষিদারের মতলো মতো দেয় না জমিনি চাষ, তাইতে ফসল ফলে না রে দুঃখ বারো মাস। আমার আল্লাহ বলেন ওয়াঞ্জাল্লাক মিনাল মুসরাতি মান সাজ্জাদা লিলুখুর জাহবিহি হাব্বাও ওয়া নাবাতা। আমি আকাশ হইতে পানি বর্ষণ করি, আমার রহমতের পানি জমিনে পড়ে, জমিন ভিজে যায়, আমটা কাঁচা বেলায় টক। আমার রহমতের পানি আমের ওপর পড়ে, আমটা মধুতে পরিণত হয়, লিচুটা কাঁচা বেলায় কোষ্টা, ওরপরে আমার রহমতের পানি ধুয়ে দেয়, সেই লিচুটা পেকে গিয়ে মধুতে পরিণত হয়, গাছের কাঁঠালটা খাট্টা, তার উপরে রহমতের পানি পড়ে তার লীল রং কেটে গিয়ে লাল পরিবর্তন হয়, বাড়ি দিলে ধপ ধপ করে বাজে, মধুতে কাঁঠাল পরিণত হয়, গাছের পেপারটা কাঁচা বেলায় কষ্টি, কলাটা কষ্টি, আর যেমনি রহমতের পানি পড়ে ধুয়ে পেকিয়ে দিল তখন মধুতে পরিণত হয়। আমি আল্লাহ আনজাল্লা মিনাল মুসরাতি মান সাজ্জাদা লিলুখর জাহাবিহি হাব্বাও ওয়া নাবাতা। আমি আকাশ হইতে মশল ধারায় পানি দিয়া জমিন ভিজায় দিই, জমিন ভিজে গেল, সেই জমিনের উপরে সারা রাত কেটে তোমরা ঘুমালে, রাত্রের বেলায় তোমরা ঘুমালে, কিন্তু আমার একটা মখলুকত ঘুমাইল না, জেকের শুরু করে দিল। আকাশ থেকে মশল ধারায় পানি হলে কে জেকের করে বেশি? সারা বছর ব্যাঙ্গুলি সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, করে না ব্যাং ডাকে না, এর আল্লাহর জিকির শুরু করে দেয়। জমিনের ফসল তোমরা যা বপন করো, গম বনো, একটা গম থেকে একটা গাছ হয় কিনা বলুন, সেই গাছ থেকে কটা গাছ হয়, কটা শীষ হয় তুমি জানো না? একটা ধান, একটা ধান থেকে একটা গাছ হয়, কত তার থেকে গাছ হয় তুমি কি জানো না? গুনে দেখো, এক বিঘে জমিতে যদি 10 কেজি ধান ছিটিয়ে দাও, 10 মন ধান আল্লাহ দিতে পারে পারে না? ভাইরা আমার শক্তিকার আল্লাহর, তাই এই জমিনের মুখে ফসলকে ফলায় ইংরেজ ফলায় না, আল্লাহ ফলায়। জোরে একবার বলুন, তাহলে কার কথা বললো? তোমার নামে জমির ফসল ফলে, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাথা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। বিন্দ হিমাচল প্রদেশের যত নদী সাগর তোমার নামে জোয়ার আসে, নদীর জোয়ারকে আনে বলুন, ভাটাকে ফেলে একবার বলুন। আল্লাহ বলছেন ওয়ালাহুল জাওয়ারিল মুনশাতু ফিল বাহরি কালালাম। আমি সাগর প্রবাহিত করি, নিদ নদ পানি আমি প্রবাহিত করি, আমার জলতরঙ্গ আমার ইশারায় পাহাড় থেকে ঝর্ণা নেমে নদীর সঙ্গে মেশে। ভাইরা আমার, কিন্তু কবি কার পক্ষে বলল? বলল ক্লাইভের পক্ষে, সাপোর্ট দিল যে তোমার নামে নদীর জোয়ার আসে, তোমার নামে নদীর ভাটা পড়ে। বাধা দিল কে? মাওলানা ফজলে হক। একে হাতে পায়ে দড়ি বেঁধে জেলখানায় নিয়ে দাও, জেলখানায় বন্দি করা হলো, অপরাধটা কি? সত্য কথা বলেছে বলে তাই অপরাধ, হাতে পায়ে দড়ি দিয়ে জেলখানায় বন্দি করে দেওয়া হলো। দেওয়ার পরে বললেন শোনো ফজলে হক, তোমাকে ছেড়ে দিতে পারি? হ্যাঁ ছেড়ে দিবি? বলে হ্যাঁ। বলে একটা কাগজের ওপর লিখব মিম হে মিম দাল মোহাম্মদ, ওই কাগজের ওপর যদি একবার থুতু দিতে পারো। কি দিবে? মিম হে মিম দাল মোহাম্মদ, ওই কাগজ লিখবো তার ওপর কি দিতে পারো? থুতু। থু
ফজলে হক বললেন শুনো কেন করছে মগরিব কি দাওয়াত আনে সে শর্মা থাকু মেরা খাকে মদিনা পাশ্চিত্য জগতের কত চিঠি এলো আমাকে কত কি দিতে চাইল নবীর নামের উপর থুতু দিতে বলছ নবীর দেশের মাটি ফেলে আমাদের কলেজা জড়িয়ে শর্মার মতো লাগিয়ে দি আর সেই নবীর দেশকে সেই নবীর নামের উপর থুতু বলতেছ কম ভাব নয় কখনো চরিতত্ব যদি হইয়া যাদি নীল গগনের আলো তাহার থেকে স্বাধীন মরণ ভাজার গুণে ভালো ভারতের রাজা দু টাকা করে চাল খাইয়েছে তোমাকে ভাবিও না খুব উপকার করেছে দু টাকার যেমনি চাল খেয়েছ চল্লিশ টাকার আলুর দর বাড়িয়ে পাছা থেকে বার করে নিয়েছে ফিরি খা বুঝিয়ে দিয়েছে কথা বোঝেন কি না ফিরি খা বুঝিয়ে দিয়েছে ফিরি খাওয়ার পরিণাম কি হয় একশো টাকা কেজি পেঁয়াজের ও মুসলমান এখন কি তোমার ঘুম ভাঙলো না নিত্য যে তরকারি আলুটার দরকার আনাজ সবজির দরকার সেই আলুটার যদি দাম হয়ে যায় চল্লিশ পঁয়তাল্লিশ টাকা একটা বাড়িতে যদি কুড়ি জন মেম্বার থাকে দিনে ক টাকা যাবে হিসাব করুন চাল খেয়েছো ক টাকার ফিরি চাল ফিরি একবার হিসেব করো তাহলে তোমার উপকার না ক্ষতি একদিকে তুমি ভালো পেয়েছো ফিরি আর একদিকে করে দিয়েছে থিরি তুমি বুঝতে পারো নি সুজন প্রেমের ভাব জানে না আসল সোনা হারিয়ে দিয়ে নকল সোনা সুজন সোনা চেনে না ফজলে হককে ধরে নিয়ে যাওয়া হলো তা যদি না হয় ওই নবীর নামের ওপর একটু পা তুলে দেবে বলল কখনো নাই কৃতাং শরণাং সর্বদিতাং গরিয়সি হেরি নাম পদচ্যুত মোহাম্মদ লাইলাহা ইল্লাল্লাহ হরফ কৃপা করুন মোহাম্মাদং পরম পরম পাদম সত্যম মোহাম্মাদুন সুন্দরং ওং গরিয়সি নমঃ ওং সর্বভূতি নমঃ ওং কৃতায় সর্বনাম অং মোহাম্মদ শান্তি নাম যুগে যুগে কে গো তুমি কে গো তুমি সর্বনামের সাথে তোমার নাম জড়িত কে গো তুমি বলে দেখে নাও মুসলমানদের একটা শিক্ষা কেন্দ্র আছে সেই কেন্দ্রটার নাম হলো মাদ্রাসা সেখানে নবীর চরিত্র শেখানো হয় কেমন করে উজু করতে হয় কেমন করে গোসল করতে হয় পায়খানা যাওয়ার দোয়া কি ঘুম পড়াবার দোয়া কি ঘুম থেকে আসার দোয়া কি সেখানে মা বাপের কেমন করে সেবা করবে বড়কে কেমন করে সম্মান করবে আল্লাহকে কেমন করে জানবে কেমন কোন দরিদ্রটা পড়বে কোন হাদিসটা পড়বে এটা কোথায় শিক্ষা হয় জোরে বলুন তো চরিতত্ব মোহাম্মদ গেরিয়সি হরি নাম কল্যাং সর্বভূত নমস্তুতে অং শান্তি দেব মোহাম্মদ যুগে যুগে যেখানে নবীর চরিত্র শেখানো হয় যেখানে নবীর কৃষ্টি কালচার শেখানো হয় নবীর আদর্শ শেখানো হয় সেই জায়গাটার নাম হলো মাদ্রাসা মাদ্রাসার প্রথমে হলো মিম নবীর প্রথমে হলো মিম জোরে বলো নারায় দেখবি ওম শান্তি গরিয়সি হেরা নাম পর্বতমালা আরাধনা পূজ্য অলল্লাহ হরফ মোহাম্মদ আব্দুল্লাহ ওয়াল মতালাং যিনি হেরা পাহাড়ের গুহায় আরাধনা করেছিলেন ২৫ বছর বয়সে তার নাম ছিল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ৩৫ বছর বয়সে তার নাম ছিল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ৩৯ বছর বয়সে তার নাম ছিল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ৪০ বছর বয়সে তার নাম হলো ওয়ালাকির রাসূলুল্লাহ সেই মোহাম্মদ আরবির নাম যেখানে উচ্চারণ করা হয় জোরে জোরে সেইখানে ইমাম সাহেব চিল্লায় জায়গাটার নাম হলো মেম্বার জুম্মার দিন কোথায় চিল্লায় হ্যাঁ ইমাম খতবা দেয় না
দেয় কিনা, এই হারাম এই হারাম ওই হারাম বলে কিনা, সেই মেম্বারের প্রথমে হলো মো, আর যিনি দাঁড়ায় লেকচার দেন তিনি মাওলানা তারও প্রথমে মো, আর যারা কান খুলে শোনে মা তারা হলো মুফতাদি মুসল্লি তারও প্রথমে মো, গৌরীয়সী সর্বনাম মোহাম্মদং অংশান্তে মোহাম্মদ ধর্ম আরাধনা পূজ্যে নব, ডাব লাগে না, তেঁতুল লাগে না, গামছা লাগে না, আগরবাতি লাগে না, তারা করে আরাধনা, সে জায়গাটার নাম হলো মসজিদ, মসজিদের প্রথমে মো, মুহাম্মাদের প্রথমে মো, যিনি উচ্চ আরাধনা করে দাঁড়িয়ে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার নাম কি বলুন? উচ্চ শব্দে আরাধনা মহাগরিয়সী মোহাম্মদ অসিত নাম সর্বভূত নাম, যিনি উচ্চ স্বরে নবীর নাম বলে আকাশ পাতাল কাঁপিয়ে দেয় আল্লাহ মহান বলে, তার নাম হলো মুয়াজ্জিন। নাম কি? মুয়াজ্জিনের প্রথমে কি? মো। যেখানে দাঁড়িয়ে মুয়াজ্জিন আজান দেয় নাম হলো মিনার, তারও প্রথমে মো। সুবহানাল্লাহ বলুন। ওং শান্তি হরি নাম মোহাম্মদং কর্মস্থগারে মোহাম্মদে অলল্লাহ হরবংশীত মোহাম্মদে নম, যে নবীর নাম নিয়ে সারা পৃথিবী আলো বাতাসে কম্পিত হয় তিনি হলে আমাদের নেতা, আর সেই নেতার নামের ওপর পা তুলতে বলছো জীবনে না এমনিও না স্বপ্নেও না কখনো নয়, জেলখানায় নিয়ে যা, জেলখানায় নিয়ে যাওয়ার পরে বললে শোনো তোমার কি কারোর সঙ্গে দেখবার স্বাদ আছে, তোমার কি কারোর সঙ্গে দেখা করার ইচ্ছা আছে? ফজলে হক বললেন হ্যাঁ, আমার প্রেমিককে আমি একবার দেখব। ইংরেজ বলছে হা হা হা, এই বুড়োরও প্রেমিক আছে রে, এই বুড়ো বয়সে কাকে আই লাভ ইউ বলবে? আছে। তোমার প্রেমিকটা কই, তোমার প্রেমিকাটা কই, তোমার ভালোবাসা কই? এ বললো এক, ওরা বুঝলো আর এক, বলে আমি একজনকে বড় প্রেম করি। বলে কি? ছুটে যাও দেখে আসো, ছেড়ে দেওয়া হলো ছুটে গিয়ে, ছুটে গিয়ে জেলখানার ভিতর থেকে একটা কোরআন শরীফ নিয়ে বুকে জড়িয়ে ধরে চুমো খেতে খেতে আসলো। বলে ও গো আমার প্রেমিক, ও গো আমার ভালোবাসা, ও গো আমার মহব্বতের প্রেমিক গো, আমি তোমায় বড় ভালোবাসি, ও কোরআন আমি তোমায় বড় ভালোবাসি, আমায় বড় ভালোবাসি, তোমার শত্রুরা আর আমার প্রেম করতে দেবে না, তোমার শত্রুরা আর আমাকে পড়তে দেবে না, আমি তোমাকে বড় সুমো খাই, তোমাকে বড় জড়িয়ে ধরি, ও আল্লাহর কোরআন প্রেমিক তোমাকে ফজরে পড়ি, জোহরে পড়ি, আসরে পড়ি, এশাতে পড়ি, ও আল্লাহর কালাম আমাকে আর পড়তে দেবে না, তোমার দুশ্মনেরা আমাকে হত্যা করবে, আমাকে মেরে ফেলবে প্রেমিক, আর আমি তোমাকে পাবো না, তাই জনমের স্বাদ মুঠি আমি তোমায় চুমো খেয়ে নিলাম। জেলখানার ভিতরে সবাই কাঁদতে লাগলো কয়েদিরাও, ইনি বললেন কাঁদতেছো কেন, আমার তো এটা মরণ হবে না, এটা হবে দিদারে ইলাহি, আমরা মরলে হব শহীদ, বাঁচলে হব গাজী। ফাঁসির মঞ্চে তোলা আগে কি করতে পারি? আরে দেখো তোমাদের যে পানিগুলো দিয়েছে আমাকে দাও, আমি গোসল করব, কালকে আমার বন্ধুর সঙ্গে মিলন, কাল আমার বন্ধুর সঙ্গে ভালোবাসা, লা মাহবুব ইল্লাল্লাহ, লা মকসুদা ইল্লাল্লাহ, লা ফায়েল ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কাল আমার বন্ধুর সঙ্গে মিলন, কাল আমার ভালোবাসার সঙ্গে আমার মিলন। বন্ধুরে সবাই পানিগুলো দিল, মন ভরে তিনি গোসল করলেন, বলল 10 লিটার পানি দেয় আমাকে, এটাই খাওয়া,
এটাই উযু এটা পায়খানা আমি উযু করি বলে আমার পানি কমিয়ে দেয় আমার হাত কাটা জামা হাঁটুর উপরে আমার প্যান্ট যাতে আমি নামাজ পড়তে না পারি আমার সতর্কে উলঙ্গ করে দিয়েছে আমার আল্লাহ ভালো জানে আলা বিজিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব যে দিল জিকির করে সেই দিলে আল্লাহর সিংহাসন ফজলে হক সারা রাত কোরআন পড়লেন সকাল বেলায় নিয়ে দেওয়া হচ্ছে ফাঁসির মঞ্চের দিকে যখন উনি ওঠেন প্রতি ধাপে পা দেন বলে আলহামদুলিল্লাহ 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 ইংরেজ জাজম্যান বলছে ফজলে হক তোমার মৃত্যু এখনি তোমাদের বিপদ আসলে তোমরা ইন্না লিল্লাহ পড়ো আশ্চর্য কথা শুনলে সুবহানাল্লাহ পড়ো আর আনন্দের কথা বললে আলহামদুলিল্লাহ পড়ো তোমার ফাঁসি এটা দুঃসংবাদ তুমি ইন্না লিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ পড়ছো কেন ফজলে হক মুস্কি হেসে বলে ওরে মালাউন তুই জানিস না কবি বলেছেন যেদিন তুমি এসেছিলে ভাবে সেদিন তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন তোমার করিতে হবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুব ফাঁসির মঞ্চে গলায় দড়ি তুমি আলহামদুলিল্লাহ বলছো কেন বলে আমার চতুর্দিকে কারা দাঁড়িয়ে আছে দেখ আমার চতুর্দিকে যারা দাঁড়িয়ে আছে এদেরকে কি তুই দেখতে পাস না এরা ভারতের জনগণ আমার ভাই আমার মা আমার বাবা আমার গলায় ফাঁসি হবে এপারে দুনিয়া ওপারে এলাহি তুমি কি জানো না এই কোরআন কি ঘোষণা করেছে দুজন ব্যক্তির মৃত্যু হবে না হরিয়ারা বললো একজনার কথা জানি দুজনার জানি না বললো সেটা কি কুল্লুফান সব ধ্বংস হয়ে যাবে ওযুহু রব্বুকা জুল জালালি ওয়াল ইকরাম পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ হবে না সুবহানাল্লাহ বলুন